নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণ ধর্মের বিষয়গুলিকে সম্পর্কে। এর আগের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি বাস্তুতে পিতৃ দেবতা সম্পর্কে। আজ আমি আলোচনা করব বাস্তুতে 18 নম্বর দেবতা, যার নাম দৈপারিক। দেখুন, এই দৈপারিকের যে স্থানটি আমাদের দেওয়া হয়েছে, এই স্থানটিতে আপনাদের ক্ষেত্রে কখনোই কিন্তু শাস্ত্রীয় মতে দরজা করা শুভ নয়, অত্যন্ত অশুভ বলে স্থানটিকে মানা হচ্ছে। এবং দৈবারিক শব্দের যে অর্থ তা হলো দ্বারপাল, অর্থাৎ আমরা কি বলি, দ্বারের পাল বা দারোয়ান যেটাকে বলা হয়। এই স্থান কিন্তু দৈবারিক শব্দের অর্থ কিন্তু দ্বারপালকে বোঝায়। ক্ষেত্রপাল বা দ্বারপাল পাহারাদারকে বুঝিয়ে থাকে। সমারাঙ্গন সূত্রধারে দৈবারিককে ভগবান শঙ্করকে বাহন, শঙ্করের যে বাহন রয়েছে নন্দী, নন্দীর একটি রূপ বর্ণনা করা হয়েছে। নন্দী শব্দটির অর্থ হলো যে স্তুতি বাক্যের দ্বারা অন্যকে প্রসন্ন করে থাকে। আমরা কি দেখি যে নন্দী শিবলিঙ্গের সামনে, শিবের সামনে প্রশান্তি চিত্তে কিন্তু সে স্থিরভাবে অপেক্ষা করছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যার মধ্যে প্রসন্নতা থাকবে, যার মধ্যে ধৈর্য থাকবে, সেটাকে বোঝানো হয়েছে। এই যে স্থানটি, এই স্থানটি কিন্তু এক পদের স্থান, এক পদের অধিকারী হচ্ছে দৈবারিক বাস্তুমণ্ডল চক্রে। এবং অগ্নিকোণে পিতৃগণের ঠিক পাশে অবস্থান করছেন এই চক্র। চক্র লাল রঙের বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। দৈবারিক সুর বা দেবতা নয়, অতএব তাকে নিয়ন্ত্রণ করা উচিত। এই পদটির অপর নাম প্রথমাধিপ। প্রথম হলেন ভগবান শিবের এক গণ। প্রথমাধিপ বলতে গণেশ বা গণপতিকে বোঝানো হয়েছে। এই পদটি যদি কখনো শুভ হয়ে থাকে আপনাদের বাস্তুর ক্ষেত্রে, তাহলে সেই বাস্তুর যারা বাসিন্দা রয়েছেন, যারা বাস্তুর যারা লোকজন রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা প্রচণ্ড কিন্তু বুদ্ধিমান হয়ে থাকেন, তারা প্রচণ্ড বিচক্ষণী হয়ে থাকেন। ভগবান গণেশ তাদের ঋদ্ধি এবং সিদ্ধি প্রদান করে থাকে সর্বদা। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দৈবারিক যে স্থানটি রয়েছে, এই স্থানটি প্রসন্নতার স্থান, এই স্থানটি বুদ্ধি এবং প্রজ্ঞার স্থান। এই স্থানটির মধ্যে যদি আপনারা কখনো বিদ্যা অভ্যাস করছেন, তা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনারা যদি শয়নকক্ষ তৈরি করছেন এই স্থানটিতে, এই স্থানটি কিন্তু অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া যারা সিকিউরিটি সার্ভিসে রয়েছেন, যারা সিকিউরিটি সার্ভিসের সাথে যুক্ত আছেন, সেটা যে কোনো সিকিউরিটি সার্ভিস হতে পারে, তারা যদি এই স্থানে বসবাস থাকছেন অথবা এই স্থানে আপনাদের শোবার ঘর রয়েছে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হতে পারে। বা যারা সিকিউরিটি সার্ভিসে রয়েছেন, তাদের থাকার জায়গা যদি আপনাদের অফিসিয়ালভাবে কোথাও রয়েছে, তাহলে এই স্থানটিতে আপনাদের ক্ষেত্রে করলে তা বিশেষ বিশেষ শুভ হবে। এই পদ যদি কখনো দোষযুক্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির মধ্যে, সেই বাড়ির মানুষদের মধ্যে কিন্তু একটা অনাবশ্যক কাজের জন্য সময় এবং পয়সা একই সাথে নষ্ট হতে দেখা যায়। এরা সময়ের মূল্য কখনোই বোঝে না, এমনটি কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। যদি এই স্থানটি কোনোভাবে অশুভ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, নেতিবাচক হয়ে যাচ্ছে, তো এমন ক্ষেত্রে কোনো বাস্তু কনসালটেন্টের সাথে আপনারা যোগাযোগ করে তবেই কিন্তু সেই জায়গাটিকে আপনারা রেক্টিফিকেশন করতে পারেন। এছাড়া দোষমুক্তির জন্য এই স্থানটিতে আপনারা সাধারণভাবে ময়ূরের পালক ব্যবহার করতে পারেন, অর্থাৎ ময়ূরের পালক রাখতে পারেন, অথবা পদ্ম, লোটাস এই স্থানে কিন্তু আপনারা রাখতে পারেন, তা আপনাদের জন্য বিশেষ শুভ হবে। তাহলে আজ আপনারা জানলেন দৈবারিক যে বাস্তুর স্থান রয়েছে, এই দৈবারিক স্থানের গুরুত্ব কি আছে, মাহাত্ম কি আছে, বিশেষত্ব কি আছে, এবং এই স্থানের নেতিবাচক দিকগুলি কি কি হতে পারে আপনাদের জীবনে, কি পজিটিভ দিক হতে পারে, তা সমস্ত কিছুই আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।